হাদিসের বইটা পড়বা। ধুরু ভাবি, কোচিং কলেজের পড়া পড়ে সারতে পারি না, আবার হাদিসের বই দিতাছো। তুমি যতটুকু আমল করেছিলে তা সবই ছিল লোক দেখানো, তাই তোমার অল্প জ্ঞান মহান আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। অমন দিনুকা, অমন নামিউকা, তুমি যতটুকু আমল করেছিলে তা সবই ছিল লোক দেখানো, তাই তোমার অল্প জ্ঞান মহান আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। এই দেখো তোমার আমল নামা। তুমি নামাজ পড়েছ, রোজা রেখেছ, কিন্তু তা সবই ছিল মানুষের কাছে প্রশংসা অর্জনের জন্য, মান আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের জন্য নয়। তাই তুমি জাহান্নামী।
তুমি যদি দুনিয়াতে দিনের পথে চলতে তাহলে তোমার জন্য ছিল মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এই জান্নাত, কিন্তু তোমার সবই ছিল লোক দেখানো, তাই তোমার জন্য নির্ধারিত এই জাহান্নাম। আর একা একা থাকতে হবে না, বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে তো দিতে হবে, তাই না? হঠাৎ করে আমার বিয়ের কথা বলতে আসছো যে? হ্যাঁ, কয়েকদিন পরে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে, তখন তো তারা এসে জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়তে পারো কিনা, কোনো সূরা পারো কিনা, রোজা রাখো কিনা। হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি তো সূরা পারি, আলহামদুলিল্লাহ, সূরা মানে ফাতিহা সূরা, এই দেখো আমি তোমারে শোনাইতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ঠিক থাকো, শুধু তো সূরা জানলে হবে না, আর নামাজটা তো কায়েম করতে হবে, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পারি, খালি পড়ি না। আরে পড়তে হবে না, বললে হবে যে আমি পড়ি না, পড়তে তো হবে। আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করো না, বিয়ের আগ দিয়া পড়মনি কয়েকদিন। দেখো তোমার তো বয়স এখন অনেক হয়েছে, তাই না? যেহেতু তোমার বিয়ের বয়স হয়েছে তাই বলি কি, এখনো সময় আছে, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো, আর যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আরে ভাবি, তাগো কয়া দিমনি, নামাজ কয় অক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, পেশা, আর কয় রাকাত করে পড়তে হইব, হেরাও আমি যাই না নিমুনি। শুধু জানলে হবে না, পড়তেও তো হবে। এই নাও আজকে থেকে এই হাদিসের বইটা পড়বা। ধুরু ভাবি, কোচিং কলেজের পড়া পড়ে সারতে পারি না, আবার হাদিসের বই দিতাছো, বিয়া যদি ঠিক হয় সেদিন থেকে আমি পড়া শুরু করবো, তার আগে না। উফ তোমা, আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে কত বলি, আমার এই ননদটাকে বোঝ দান করুন। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরে চৌধুরী সাহেব ভালো আছেন? এই তো ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। এবার অনেকদিন থাকবো গ্রামে, তাই নাকি? এক মাস আপনাদের সাথে চুটিয়ে সময় ব্যয় করব। হ্যাঁ তা তো অবশ্যই। শোনেন চৌধুরী সাহেব। হ্যাঁ বলেন। একটা বিষয় আপনাকে বলা দরকার। হ্যাঁ বলেন। শোনেন চৌধুরী সাহেব, আমার ছেলেটাকে তো মার্শাল্লাহ খুব দিনদার পরিবারে বিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নিয়ে একটু চিন্তা। আসলে আমি চাই মেয়েটাকেও একটা ভালো পরিবারে বিয়ে দিতে। অবশ্যই পারবেন ভাই সাহেব। আরে শুনেন ভাই সাহেব, আমার কাছে একজন ভালো ছেলে আছে, তো আপনিও তো পরহেজগার মানুষ, পাঁচক তো নামাজ পড়েন, রোজা রাখেন, আর তাছাড়া আপনার মেয়ে অবশ্যই দিনদার হবে। একটা কাজ করি তাহলে, আপনার মেয়ের ব্যাপারে ওই ছেলের বাবা মার সাথে কথা বলি, কথা বলে তারা কি বলে
আপনাকে আমি জানাবো। হ্যাঁ অবশ্যই জানাবো, আমি কিন্তু আশায় থাকলাম। ইনশাল্লাহ অবশ্যই জানাবো ভাই সাহেব, তাহলে ভালো থাকবেন। জি ভাই জি, আর বাসায় আসবেন কিন্তু অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ বড় ভালো লোক। মা বাবা তোকে একটা কথা বলি। বলো, কোথা থেকে আসলা? একটু বাইরে গেছিলাম, চৌধুরী সাহেবের সাথে কথা হলো। তোর একটা দিনদার পরিবার থেকে সম্বন্ধের কথা হচ্ছে, তা তুই তো নামাজ কালাম ঠিক মতো পড়িস মা। বাবা একটু আগে আজান হলো না, আমি তো অজু করে এসেছি, এই নামাজ পড়ার জন্য আর কি ভেতরে যাচ্ছিলাম, তার মধ্যে তুমি চলে আসলা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। তা মা তুই নামাজ কালামের সব নিয়ম কানুন শিখে নিছিস তো? বাবা কি যে বলো না তুমি, কেন জানবো না, সব কিছু জানি। ফজরে দুই রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত। জোহরে চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত। আসরে চার রাকাতই ফরজ। মাগরিবে তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত। আর এশায় চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত, তিন রাকাত বেতের ওয়াজিব। দেখো তোমার কাছে পরীক্ষা দিয়ে লাভ কি, আল্লাহর কাছে গিয়ে হাজিরাটা দিয়ে আসি। ঠিক আছে মা, ঠিক আছে। বাহ আলহামদুলিল্লাহ, যাই আমিও নামাজটা আদায় করে আসি। চৌধুরী সাহেব ছেলে দেখছে, খুবই দিনদার ফ্যামিলি। আর তোমাকে কি তুমি বইটা দিছিলা? বাবা আমি তোকে পড়তে বলেছিলাম, ও আমাকে বললো কলেজ কোচিং এর পড়া পড়ে সময় পায় না, আনা কি বই পড়বে, ও এই বইটা পড়ে নাই। না 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 না, তা তো হবে না, শুধু কলেজ কোচিং এর বই পড়লে হবে না, এটা আসল, এটা আগে পড়তে হবে। ওকে তুমি ডাকো, আমি বুঝাই। তোমা আচ্ছা ঠিক আছে, তোমাকে ডাকতে হবে না, আজান দিছে তুমি নামাজ পড়ে নাও, আমিও নামাজটা পড়ি, নামাজ শেষে আমি নিজে হাতে ওকে তুলে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমিও তাহলে নামাজটা পড়ে নিই। হ্যাঁ তুমি বইগুলো রাখো, আমি কিন্তু ওকে বুঝে হাতে তুলে দেবো। আমি নামাজ পড়তে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত, কখনো কখন হতে তিনি আছেন, কবে পর্যন্ত তিনি থাকবেন তা সৃষ্টির অজ্ঞাত। কখন হতে তিনি আছেন, কতদিন বা কবে পর্যন্ত তিনি থাকবেন, এরূপ প্রশ্নও ঠিক নয়। তিনি ভবিষ্যৎ বর্তমান সব সময় বিদ্যমান, তবে তিনি একাই ছিলেন। তুমি দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এসব জায়গায় দান করেছো নিজের নাম কুরানোর জন্য, মানুষের কল্যাণের জন্য নয়, তাহলে তুমি আখিরাতে কি চাও? আখিরাতে আল্লাহ কোনো প্রতিদান দেবে না। আবার তুমি নিজের নামের শেষে আলহাজ লাগানোর জন্য, হাজি লাগানোর জন্য, নামের সাথে এই পদবি ব্যবহার করার জন্য হজ করছো, তোমার সওয়াবের জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে আল্লাহ তোমাকে কি প্রতিদান দেবে?
দুনিয়াতে তো তুমি সেই নাম পাইছই, তাহলে আখিরাতে আর কি পাইতেছ? দুনিয়াতে তুমি নামের পাশে আর বাবা, আমি জাহান্নামী। জাহান্নামী মানে কি? বাবা, আমি নামাজ পড়ে হাদিসের বই পড়ছিলাম, তারপর আস্তে আস্তে কিভাবে যেন ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমাকে সাপ পিচ্ছু কাটতে আসছে। আমি লোক দেখানো নামাজ পড়ছি, লোক দেখানো রোজা করছি, এইসবের কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি। আমি আর এ ধরনের ভুল করব না। আজ থেকে আমি নামাজ পড়ব, তবে লোক দেখানোর জন্য না, আমার বিয়ের প্রস্তুতির জন্যও না, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। বাবা, আল্লাহ কি আমাকে ক্ষমা করব না? অবশ্যই ক্ষমা করব। আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, সৌদুরী সাহেব আমাকে নিয়ে আসলো। হ্যাঁ ভাই সাহেব, ওই সেদিন ওই যে আপনার মেয়ের কথা বললেন, তো আপনার মেয়ের জন্য ওই যে আমি আপনাকে বলেছিলাম না, একটা ছেলে আছে, এই হচ্ছে সেই ছেলে। ও, তাহলে এটা আপনার ছেলে? আরে না না, এটা চৌধুরী সাহেবের ছেলে। হ্যাঁ ভাই সাহেব, তাহলে কি আমার ছেলে আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ পছন্দ হয়েছে, কিন্তু শুধুমাত্র আমার পছন্দ হলেই তো হবে না, আমার মেয়েরও তো একটা পছন্দ আছে। তা মা তুমি কি বলো? ছেলে পরহেজগার হইলে আপত্তি নাই। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।